আমাদের সকালের নাস্তা হচ্ছে কাবাব, তারপর হচ্ছে ডাল ভাজি, তারপর হচ্ছে পরোটা। তুমি একা একা খাবা? এটা দেখাও, ডাল ভাজি দেখাও, আস্তে আস্তে। বিসমিল্লাহ, নমস্কার। কুইটা কেমন হবো? মজা মজা? এটা তো খেতে পারবা তুমি? গরম গরম হাঁড়ি কাবাব আর হচ্ছে পরোটা। কিসে? বিসমিল্লাহ। আজকে শর্টকাট রান্না করব। রান্না করবো হচ্ছে চাল কুমড়া দিয়ে ডাল, আর মাশাল্লাহ পেঁয়াজের দাম তো একদম ডাবল সেঞ্চুরি হয়ে গেছে। তো চাল কুমড়া ডাল রান্না করার জন্য ডাল আর চাল কুমড়া আমি হচ্ছে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, লবণ হলুদ আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে। এখন জাস্ট একটু পেঁয়াজের রাগা দেব, একটু জিরে দিয়ে দেবো অস্ত। চাল কুমড়া খুবই ঠান্ডা একটা সবজি, তো মাঝে মাঝে মনে হয় যে এরকম ঠান্ডা হালকা পাতলা রান্না বান্না খেতে পারলে ভালোই লাগে। জাস্ট একটু চাল করে নিলেই রান্নাটা হয়ে যাবে। নামানোর আগে জাস্ট একটু ধনিয়া পাতা দিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। হয়ে গেছে রান্না। বাইরে কি সুন্দর মেঘ! লাস্ট কিছুদিন এত বেশি গরম ছিল, এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। আর দেখেন কি পরিমাণ মেঘ করেছে, অনেক সুন্দর ওয়েদার। আজকে হচ্ছে টুইস্ট ডে, কারণ আমাদের ওয়েদারটা ঠান্ডা, তাই না? সুন্দর না? চলো বাবা কি কি বাজার করে আনছে সেগুলো আমরা দেখি, চলো। ঠিক আছে, ঈদের জন্য দামটা একটু কম, তাই না? এখানে হইতেছে হচ্ছে নদীর বাইলা মাছ, বেশ বড় বড় সাইজের বাইলা মাছ, একদম পদ্মার। আর চিংড়িও কি পদ্মার, একদম ছোট ছোট চিংড়ি। এগুলো শাক দিয়ে রান্না করে খেতে অনেক মজা লাগে। এখানে হচ্ছে বাইন মাছ আছে, এটাও পদ্মার, বাইন মাছও পদ্মার। বাবা একদম কেটে ধুয়ে ছুলে টুলে নিয়ে আসছে আপনাদের ভাইয়া। এটা হচ্ছে বাইলা মাছ প্যাকেট করে রেখে দিচ্ছি। এগুলো হচ্ছে ডিমওয়ালা গুলশা, এইটাও হচ্ছে একদিন রান্না করে খাবো, পোড়ানি দিয়ে তরকারির মতো করে। আর এখানে হচ্ছে ছোট ছোট যে ট্যাংরা, দেশি ট্যাংরা, ওগুলো তো সবগুলো মাছ আমি একদম সুন্দর করে ধুয়ে প্যাকেট করে রেখে দিয়েছি। তো ঈদের পরে হচ্ছে বাজার ছিল না, মানে মাছের বাজার ছিল না, তা আপনাদের ভাইয়া আর আমার ছেলে মিলে হচ্ছে বাজার টাজার করে নিয়ে আসছে। আর কি কি আনছো? কি নিয়ে আসছে? এটা কার জন্য? এটা কি হচ্ছে? বার্গার, বার্গার নিয়ে আসছে তোমার জন্য? আচ্ছা ঠিক আছে, যখন খাবো তখন দেখবো। না এটা নিয়ে আসছে হচ্ছে মেথি, এত মেথি আনছো, মেথি কি সস্তা? মেথি ভালো মেথি। আর হচ্ছে এনেছো কি কি? পেঁয়াজ, রসুন। পেঁয়াজ কত করে? পেঁয়াজ হচ্ছে, বিস্কিট আছে, আর কি আনছো? জালি, শসা, শসা কিনে নিয়ে আসছো, শসা, তারপরে কাঁকরোল। ও মাই গড, ও মাই গড, এই যে মরিচ, এই মোটা মোটা মরিচগুলো খুব ভালো লাগে, কাটতে সুবিধা হয়। আর কি? ধনিয়া পাতা, ধনিয়া পাতার কন্ডিশন ভালো না, এটা তো কালকে কিনতে পারতাম।
আর কি। পটল ধন্দল কিনতে হইতো শাম সরব। এটা কি? এইটা হচ্ছে লাইম, এটা কিন্তু লেবু না, এটা কিন্তু লাইম, বুঝছো? এই দেখো নেপালি ভুট্টো নিয়ে আসছো, নেপালি ভুট্টো এটা। আর এটা আমার পছন্দের জিনিস জাম, মাশাআল্লাহ জামগুলো অনেক সুন্দর। এটা এখনই দাও, গুলে খাওয়া যাবে। ওদিন যে জাম আনছিলাম ওগুলো অনেক টেস্ট ছিল। পাঁচ দশ বারোটা ধোও, ধুয়ে খাই, মাখায় মাখায় খাই। কি সুন্দর ওয়েদার, এখনই বৃষ্টি নামবে, সবাই বৃষ্টিতে খিচুড়ি খায়, আর আমরা বৃষ্টিতে খাবো বার্গার। হাত দিয়ে ধরতেছিস কেন? আমি তো হাত দিয়ে ধরছি, তোর ধরা লাগবে না। বাসা কমাও।